সাদ্দাম সর্দার সোনার প্রতিমা বিক্রির নামে প্রতারণার ঠকচাচা যার ঘরের খাটের নিচে সুরঙ্গ দেখে চোখ কপালে উঠেছিল তদন্তকারী আধিকারিকদের এবার সাদ্দামের আরও একটি বাড়ির খোঁজ মিলল জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার কেওড়াখালীতে আরও একটি বাড়ি রয়েছে সাদ্দামের সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি শুধু কি তাই পাওয়া গিয়েছে দুটি বহুমূল্যের মূর্তিও প্রসঙ্গত পুলিশ হেফাজতে রয়েছে সাদ্দাম দুদিন পর সেসবে মেয়াদ তার আগে তাকে জেরা করে এই বাড়ির খোঁজ পেয়েছে পুলিশ এমনটাই খবর এরপর সাদ্দামকে নিয়ে এই বাড়িতে হানা দেন আধিকারিকরা সে চালাতে গিয়ে সোনার কারবারের তদন্তে নাম জড়াই সাদ্দামে তারপরেই তার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল সাদ্দাম তবে শেষ রক্ষা হয়নি পরে মান্নান খান নামে এক নেতার ভেরি ঘর থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা